ব্যাংকক থাইল্যান্ডের প্রাণবন্ত রাজধানী শহর, অগণিত সুন্দর এবং বিখ্যাত প্রাসাদের বাড়ি হওয়ার জন্য বিখ্যাত। এগুলো দেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ও ঐতিহাসিক ঐতিহ্যকে প্রতিফলিত করে। এই প্রাসাদগুলি কেবল স্থাপত্যের আশ্চর্যই নয়, একটি মহান সাংস্কৃতিক ও ঐতিহাসিক গুরুত্ব রাখে। তাই আজকের ভিডিওতে আলোচনা করব ব্যাংককের বিখ্যাত প্রাসাদ সম্পর্কে। তবে চলুন শুরু করা যাক। এক, গ্র্যান্ড প্যালেস। গ্র্যান্ড প্যালেস ব্যাংককের সবচেয়ে আইকনিক ল্যান্ডমার্কগুলির মধ্যে একটি। এটি 14তম থেকে 20 শতকের মাঝামাঝি পর্যন্ত থাইল্যান্ডের রাজাদের সরকারি বাসস্থান ছিল। কমপ্লেক্সের মধ্যে রয়েছে পান্না বুদ্ধের মন্দির, যেখানে অত্যন্ত শ্রদ্ধেয় পান্না বুদ্ধ রয়েছে। দুই, সনমচন্দ্র প্রাসাদ। এই প্রাসাদটি নখোন প্রথম প্রদেশে অবস্থিত। এই চমৎকার রাজকীয় বাসস্থানটি থাই এবং ইউরোপীয় স্থাপত্যশৈলীর একটি অনন্য মিশ্রণ। প্রাসাদটি 20 শতকের গোড়ার দিকে রাজারাম ষষ্ঠ দ্বারা চালু করা হয়েছিল এবং এই অঞ্চলে তার সফরের সময় এটি একটি বাসস্থান হিসাবে কাজ করেছিল। তিন, বিমানমেক ম্যানসন। বিমানমেক ম্যানসন হল দূষিত প্রাসাদ কমপ্লেক্স এবং এটি বিশ্বের বৃহত্তম সোনালী সেগুন কাঠের ম্যানসন হিসাবে পরিচিত। এটি 20 শতকের গোড়ার দিকে নির্মিত হয়েছিল এবং রাজা পঞ্চম রামা এর বাসভবন হিসাবে পরিবেশন করা হয়েছিল। প্রাসাদটি এখন থাই শিল্প এবং নিদর্শন প্রদর্শনের একটি জাদুঘর। চার, দূষিত প্যালেস কমপ্লেক্স। দূষিত প্রাসাদ কমপ্লেক্স আরও একটি প্রাসাদ, বাগান এবং সিংহাসন হল রয়েছে। কমপ্লেক্সের মধ্যে সবচেয়ে অত্যাশ্চর্য কিছু কাঠামোর মধ্যে রয়েছে অনন্ত সামাখম থ্রোন হল এবং অভিষেক দূষিত থ্রোন হল। পাঁচ, ব্যাংকপাইন রয়্যাল প্যালেস। ব্যাংকপাইন রয়্যাল প্যালেস হলো একটি জমকালো গ্রীষ্মকালীন প্রাসাদ যা শহরের প্রায় 1 ঘন্টা উত্তরে অবস্থিত। এটি থাই, চাইনিজ এবং ইউরোপীয় স্থাপত্যশৈলীর মিশ্রণে একটি মনোরম প্রাসাদ কমপ্লেক্স। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেবার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন।